আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। এই ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী 14তম সপ্তাহের ইসলাম ও নৈতিকশিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তোমাদের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চিনটা দেখে আসি। তো এটা তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চিন, দেখো শ্রেণী সপ্তম, বিষয় ইসলাম ও নৈতিকশিক্ষা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম হচ্ছে তিন, মানে তিন নম্বর একটা অ্যাসাইনমেন্ট 14তম সপ্তাহের তিন নম্বর অধ্যায় থেকে দিয়েছে। এটা তোমাদের অতটা দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এই যে এটা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। কাজটা কি? নিবন্ধন লিখতে হবে। সেটা কত শব্দের ভিতর? 250 শব্দের ভিতর একটা নিবন্ধন লিখতে হবে। সেটা নিবন্ধনটা কোন বিষয়ে? একজন মুসলিম হিসেবে মহান আল্লাহর বিধান মেনে চলার পদ্ধতি। উৎস তুমি কোথা থেকে পাবা? সূরা বাকারার পঞ্চম রুকুর নির্দেশনা অনুসরণ করতে হবে। তো চলো আমরা সেটা তোমাদের একটা নমুনা উত্তরপত্র দিয়ে দিয়েছি, 250 শব্দের উপরে দিয়েছি, কিন্তু তোমরা সেখান থেকে নিজের সৃজনশীলতা অ্যাপ্লাই করে তোমার যেটা ভালো হবে সেটা একটু লেখার চেষ্টা করবো অবশ্যই। ওকে, তো চলো অ্যাসাইনমেন্ট শিরোনামটা দেখে নাও তোমরা, আমরা ডিরেক্ট উত্তরে যাই। যে প্রারম্ভিকতা অথবা সূচনা দিতে পারো অথবা ভূমিকা দিতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনের সূচনাতে সূরা বাকারা নাযিল হয়। এ সূরাকে মাদানী সূরা বলা হয়। এ সূরা কোরআনের দীর্ঘতম সূরা। সূরা বাকারা ইসলামের বেশ কিছু মৌলিক বিষয় আলোচিত হয়েছে। পৃথিবীতে তাওহিদের একমাত্র ধারক বাহক জাতি হিসেবে মুসলমানদের চলার দিক নির্দেশনা করা হয়েছে বা দেওয়া হয়েছে। নিম্নে সূরা বাকারা আলোকে একজন মুসলিম হিসেবে মহান আল্লাহর বিধান মেনে চলার পদ্ধতি তথা একজন মুমিন মুত্তাকির বৈশিষ্ট্য আলোকপাত করা হলো। নিচে একটা আয়াত হবে, সেটা আয়াতটাকে আমরা দেখব। এক নম্বর, মুমিন মুত্তাকিদের গায়েব বা অদৃশ্য বিশ্বাসী হতে হবে। মুমিন মুত্তাকির প্রথম গুণটি হলো তার অদৃশ্যের প্রতি ইমান আনতে হবে। ইসলামী আকিদা, বিশ্বাস ও প্রত্যয় সংস্কৃতি এবং আদর্শের মৌলিক বিষয় এটাই। এ বিষয়ের মূল কথা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, তারা গায়েবে বা অদৃশ্যে বিশ্বাস করে। এসব অদৃশ্য বিষয়গুলির মধ্যে আছে মহান প্রভু আল্লাহর সত্তা ও গুণাবলী, ফেরেশতা, ওহী, আখিরাত, বেহস্ত, দোজখ ইত্যাদি। অদৃশ্য বিশ্বাস মুমিন মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বস্তুবাদীরা এই অদৃশ্যের বিশ্বাস না করে ধ্বংসের প্রতি বা ধ্বংসের মধ্যে নিপতিত হয়েছে। একজন মুসলিমকে সালাত কায়েম করতে হবে। তুমি সামান্য কয়েক, মানে দু তিন লাইনের একটা সংজ্ঞা দিতে পারো বা ব্যাখ্যা দিতে পারো, হুবহু যে এটাই দিয়ে দিতে হবে তার কোনো মানে নেই। সালাত প্রতিষ্ঠা করা মুমিন ব্যক্তি মুমিন মুত্তাকি দ্বিতীয় গুণ বৈশিষ্ট্য। তো আল্লাহ বলেন, দেখো ওয়া ইউকিমুনা সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করে। সালাতের মধ্য দিয়ে তারা এক আল্লাহর ইবাদত ও আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটায়। শুধু গায়েবে বিশ্বাস করে চুপচাপ বসে থেকে জপ করলে মুত্তাকি পাওয়া হওয়া যায় না। আনুগত্যের বাস্তব নমুনা দেখাতে হবে সালাতের মাধ্যমে। দিবারাত, পাঁচবার ফরজ সালাত ও সিজদার মাধ্যমে তারা শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলে। আর তোমরা চাইলে আমাদের চ্যানেলে গ্রুপ, সোশ্যাল গ্রুপগুলোতে জয়েন হতে পারো, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। তিন নম্বর, একজন মুসলিমকে আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করতে হবে। মুমিন মুত্তাকির তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়ামিম্মা রজাক না হুম ইউনফিকুন, তারা আমার আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে। যা কিছু ধন সম্পদ আছে তা সবই আল্লাহর দান, এর প্রকৃত মালিক হলো আল্লাহ তাআলা। এ বিশ্বাস অর্থের মোহ থেকে মুক্ত করে, কাজেই মুমিন মুত্তাকির অর্থেই পূজারী হয় না। তার ধন সম্পদ আল্লাহ তা অন্যান্য মানুষের যে অংশ অধিকার আছে তা সে রীতিমতো ব্যয় করে। চার নম্বর পয়েন্ট হিসেবে তুমি দিতে পারো যে একজন মুসলিমকে আসমানি কিতাবে বিশ্বাস করতে হবে। তুমি চাইলে এটা লিখতে পারো, বাট এই যে অতগুলো লেখার প্রয়োজন নেই, দুই তিন লাইন এটা লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এই অংশটুকু একটু পড়ে নিও। ওকে, একজন মুসলিম হিসেবে আসমানি কিতাবে কী বিশ্বাস করতে হবে সে তো দেখছে। দেখো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে আল কোরআন নাযিল হয়েছে তা কিয়ামত পর্যন্ত মুক্তির পথ দেখাবে। এই বিশ্বাসের ফলে আদি থেকে শেষ পর্যন্ত মুসলিম সকল, শেষ নবী পর্যন্ত সকল নবী রাসূলের মধ্যে ঐক্যের সেতু বন্ধন তৈরি করেছে, তাই তাদের মধ্যে ধর্মের ব্যাপারে গোড়ামি নেই। পাঁচ নম্বর পয়েন্ট হিসেবে তুমি দিতে পারো, তুমি চাইলে তিনটা পয়েন্টও দিতে পারো, দুইটাও দিতে পারো, যেহেতু 250 শব্দ বলেছে চেষ্টা করো বা দুইটা দেওয়া, এবং যে কোনো তুমি দুইটা এখানে যোগ করতে পারো। ওকে, আমি জাস্ট একটা ধারণা হিসেবে তোমাকে দিলাম উত্তর। তো একজন মুসলিমকে আখিরাত জীবনের প্রতি সুদৃঢ় বিশ্বাসী হতে হবে। মুমিন মুত্তাকির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন,
হুম ইউকি নুন। তারা পরকালের জীবনে দৃঢ় বিশ্বাস রাখে। এই বিশ্বাস কর্মকে কর্মফলের সাথে এবং সূচনাকে পরিণতির সাথে যুক্ত করে। এই বিশ্বাস মানুষকে এই চেতনা দান করে যে পৃথিবী তার সৃষ্টি, তার কর্মকাণ্ড, তৎপরতা, বিশ্বাস, জীবন ছাড়া কিছু বৃথা যাবে না। সে নিরর্থক সৃষ্টি না, তাকে তার কর্মের জন্য মহাবিচারকের দরবারে হাজির হতে হবে। ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য শাস্তি পাবে। এরূপ বৈশিষ্ট্যের অধিকারে মুমিন মুত্তাকীর জন্য জীবনে সাফল্যম হবে এবং ইহজগতে ও পরজগতে। পরিশেষে তুমি কথাটাকে লিখলেও চলবে, না লিখলেও চলবে, দিলে অতটা উপকার হবে না, যেহেতু 800 শব্দ বলেছে, তো এটা তুমি না দিলেও চলবে। আর তুমি যদি মনে চাও যে না দিব, দিতে পারো অংশটুকু, এই অংশটুকু তুমি লিখে দিও। পরিশেষে বলতেছে, মহান আল্লাহ তাআলা আল কোরআনকে বিশ্ব মানবতার পথ নির্দেশনা হিসেবে অবতীর্ণ করেছেন। সূরা আল বাকারা শুরুতে বলা হয়েছে এটা একটা হেদায়ত ও পথ নির্দেশনা গ্রন্থ। আর এ গ্রন্থ যদিও মানবজাতির প্রত্যেক সদস্যদের জন্য হেদায়ত গ্রন্থ, তবুও যারা হেদায়ত পাওয়ার জন্য নিজেরা অগ্রসর হবে না, তাদেরকে এই গ্রন্থ করতে পারবে না। এসরার আলোকে একজন মুসলিম উপরোক্ত বিষয়গুলো মেনে চললে ইহকালীন এবং পরকালীন জীবনকে মুক্তি পাবে। তো এইভাবে তুমি একটা নমুনত্ব তোমাদেরকে আমি দিলাম। তুমি তোমার সৃজনশীলতা অ্যাপ্লাই করে যে কোনো দুইটা পয়েন্টকে অথবা একটা পয়েন্ট অথবা তিনটা পয়েন্ট দিয়ে তুমি 800 শব্দ লিখে দিবা। ওকে, আর কোনো প্রকার কোশ্চেন থাকলে কমেন্টে জানতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্য। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে কি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।